বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। পবিত্র ঈদুল ফিতরের পরে আজকে আমাদের প্রথম ক্লাস। তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি। তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের নো বিমা অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে আমরা নবীমা নিয়ে একটি ক্লাস আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় লেকচার আলোচনা করব। গত ক্লাসে আমরা কি জেনেছি? গত ক্লাসে আমরা নবীমা সম্পর্কে জেনেছি এবং নবীমার তাৎপর্য সম্পর্কে জেনেছি। এছাড়া আমরা গত ক্লাসে নবীমা চুক্তির অপরিহার্য শর্তাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মধ্যে কিছু ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী ছিল এবং কিছু অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী ছিল। আমরা নবীমা চুক্তির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি, যার মধ্যে সাধারণ চুক্তির কিছু বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এছাড়া বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদিচ্ছাস, ক্ষতিপূরণ, নিকটতম কারণ, স্থলাভিষিক্ততা, লিখিত শর্ত এবং স্বত্ব স্থানান্তর আর আনুষ্ঠানিক চুক্তির বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এ সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনা হচ্ছে নৌবিমার শ্রেণী বিভাগ বা আওতা সম্পর্কে। জাহাজ সম্পর্কিত যে কোনো বিষয়ের বিমা চুক্তি হচ্ছে নৌবিমা চুক্তি। নিম্নে আমরা এখন জাহাজ সংক্রান্ত নৌবিমা চুক্তি যে বিষয়গুলোর উপর ভিত্তি করে নৌবিমা করা হয়ে থাকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখব পণ্যের বিমা। নৌবিমার ক্ষেত্রে পণ্যের বিমা করা যেতে পারে, যেমন পণ্যের বিমাটাকে আমরা ইংরেজিতে বলবো কার্গো ইন্স্যুরেন্স। সমুদ্র পথে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহনের সময় সামুদ্রিক দুর্যোগের কারণে জাহাজ এবং জাহাজের পণ্য বিনষ্ট হতে পারে। জাহাজ বোঝাই পণ্য ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের নিশ্চয়তা লাভের জন্য যে বিমা করা হয় তাকে আমরা নৌবিমা বলে থাকি। আর এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে জাহাজের পণ্য নৌবিমার আওতাভুক্ত। আবার শুধুমাত্র পণ্যের ক্ষতির বিপক্ষে বিমাপত্র সংগ্রহ করা হলে তাকে আমরা পণ্য বিমা বলতে পারি। বৈদেশিক বাণিজ্যে পণ্য প্রেরণকালে রপ্তানিকারক বা আমদানিকারকের প্রতিনিধি জাহাজে পণ্য বোঝাই করে বিমাপত্র সংগ্রহ করে থাকে এবং অন্যান্য জাহাজি দলিলের সাথে তা আমদানিকারকের নিকট প্রেরণ করে থাকে। পণ্য খালাসের সময় আমদানিকারক পণ্যের কোনো ক্ষতি হয়েছে বুঝতে পারলে বিমাকারীর নিকট ক্ষতিপূরণ দাবি করতে পারে। পণ্যের বিমা সাধারণত নির্দিষ্ট সমুদ্র যাত্রার জন্যই করা হয়ে থাকে। অর্থাৎ নৌবিমার আওতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পণ্যের বিমা বা কার্গো ইন্স্যুরেন্স। এরপর আমরা দেখব ভাড়া বা মাশুল বিমা, যাকে আমরা ফ্রেইট ইন্স্যুরেন্স বলে থাকি। জাহাজে পরিবাহিত পণ্য বিনষ্ট হলে পণ্য মালিকের নিকট হতে ভাড়া বা মাশুল আদায় করা যায় না। এতে পরিবহন কোম্পানি বা জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর এই ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই জাহাজ কোম্পানিকে এই ধরনের বিমার ব্যবস্থা করে দেয়া হয়েছে, যাকে আমরা ভাড়া বা মাশুল বিমা বলে থাকি। অন্যভাবে মাশুল বিমা করার ব্যবস্থা থাকলেও তা নৌবিমার আওতাভুক্ত। কোনো কোনো সময় অগ্রিম মাশুল প্রদান করা হয়ে থাকে, সে অবস্থায় বহন পথে পণ্য বিনষ্ট হলে অগ্রিম প্রদত্ত মাশুলও ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত পণ্য মালিক পণ্য বিমার সাথে মাশুলের বিমাপত্র গ্রহণ করতে পারে, আবার পৃথকভাবে মাশুলের বিমাও করা যেতে পারে। এতে পণ্যের ক্ষতি হলে পণ্যের ক্ষতিপূরণের পাশাপাশি মাশুলের ক্ষতিপূরণও আদায় করা হয়। অর্থাৎ আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে নৌবিমার ক্ষেত্রে বিমা করার একটা অন্যতম ক্ষেত্র হচ্ছে ভাড়া বা মাশুল বিমা। এবার আমরা দেখব জাহাজ বিমা বা হল ইন্স্যুরেন্স। নৌবিমা বলতে সাধারণত জাহাজ বিমাকেই বোঝানো হয়। সমুদ্র পথে যেসব বাণিজ্যিক জাহাজ চলাচল করে সেগুলোর আর্থিক মূল্য অনেক বেশি হয়ে থাকে। অত্যন্ত দামি এসব জাহাজ যে কোনো সময় সমুদ্র পথে আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হতে পারে। সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে জাহাজ ডুবি ঘটতে পারে, আবার ভাসমান বরফ খণ্ডে আঘাত পেয়ে সামুদ্রিক জাহাজের বড় রকমের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সেই বিখ্যাত জাহাজ টাইটানিকের কথা মনে করতে পারো, যে বরফ খণ্ডে আঘাত পেয়ে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল এবং সেখানে অনেক যাত্রী ছিল যাদের প্রাণনাশ হয়েছিল।
ঠিক তেমনি ভাবে পণ্যবাহী জাহাজগুলোও সমুদ্রে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের এ ধরনের বড় রকমের ঝুঁকির ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য জাহাজ মালিককে জাহাজ বিমা করতে হয়, যেটা নৌবিমার অন্যতম একটি আওতা হিসেবে বিবেচিত। এবার আমরা দেখব নৌ দায় বিমা, মেরিন লাইবিলিটি ইন্স্যুরেন্স। কোন কোন সময় বাণিজ্যিক জাহাজগুলো অনিচ্ছাকৃতভাবে নৌনীতির বরখেলাপ করে থাকে, এর ফলে জাহাজের দায় সৃষ্টি হয়। যেমন পণ্য পরিবহনের সময় জাহাজের কাপ্তান বা কর্মচারীদের কখনো অসতর্কতা বা অবহেলার কারণে পণ্যের কোনো ক্ষতি হলে ওই ক্ষতির দায় দায়িত্ব জাহাজ মালিকের উপর পড়ে থাকে। এই ধরনের দায়ের ক্ষতিপূরণের জন্য নৌ দায় বিমা বা মেরিন লাইবিলিটি ইন্স্যুরেন্স করা হয়ে থাকে। এখন আমরা নৌ বিমা পত্রের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ নৌ বিমা পত্রগুলো কয় ধরনের হতে পারে বা নৌ বিমা পত্রের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। সমুদ্রপথে নানা ধরনের ঝুঁকি ও বিপদ বিদ্যমান থাকে। ঝুঁকির বিভিন্নতার কারণে বর্তমান কালে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ও বৈশিষ্ট্য সম্পন্ন নানা ধরনের নৌ বিমা পলিসির প্রবর্তন করা হয়েছে। বিমাগ্রহীতা তার প্রয়োজন অনুসারে এগুলোর মধ্যে থেকে যে কোনো ধরনের পলিসি বেছে নিতে পারেন। আমরা এখন বিভিন্ন প্রকার নৌ বিমা পলিসি সম্পর্কে আলোচনা করব। সময় পলিসি বা টাইম পলিসি, যে বিমা পলিসিতে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে তাকে সময় পলিসি বলা হয়। 1906 সালের নৌ বিমা আইন অনুসারে নির্দিষ্ট সময়সীমার জন্য এক্ষেত্রে নৌ বিমা চুক্তি করা হয়ে থাকে। অর্থাৎ টাইম পলিসি বা সময় পলিসিতে অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য নৌ বিমা চুক্তি করা হবে। যেমন 2001 সালের 1 জানুয়ারি থেকে 2002 সালের 1 জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে জাহাজ বা পণ্য সামগ্রীর যে কোনো প্রকার ক্ষতি হলে বিমাকারী তার দায় বহন করবে। এই ধরনের বিমা পলিসিকে আমরা সময় পলিসি বলতে পারি। এবার দেখো যাত্রা পলিসি বা ভয়েজ পলিসি, যে বিমাপত্র নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং উল্লেখিত যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়, তাকে আমরা যাত্রা পলিসি বলতে পারি। এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন চট্টগ্রাম থেকে বিমাকৃত পণ্য বোঝাই জাহাজ লন্ডনে যাবে, এই ধরনের একটা চুক্তি হলো। এই চুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট যাত্রাপথে কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি সেই ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ এই ক্ষেত্রে কোথা থেকে কোথায় যাত্রা করবে তার সম্পর্কে সুনির্দিষ্টভাবে বিমা পলিসিতে উল্লেখ থাকবে এবং কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। এবার আমরা দেখব মিশ্র পলিসি বা মিক্সড পলিসি। এই ধরনের বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথে এবং নির্দিষ্ট সময় অন্তর্ভুক্ত হয় বলে একে আমরা মিশ্র পলিসি বলে থাকি। অর্থাৎ আমরা একটু আগে যা জেনেছি, সময় পলিসি এবং যাত্রা পলিসি, এই দুটো পলিসি যখন একসাথে করা হয় তখন আমরা তাকে মিশ্র পলিসি বলতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে 1 অক্টোবর 2002 সালে যাত্রা শুরু করে 31শে ডিসেম্বর রোমে পৌঁছাবে। এক্ষেত্রে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট যাত্রার কথা উল্লেখ রয়েছে, তাই আমরা এই ধরনের বিমাপত্রকে মিশ্র পলিসি বলতে পারি। এবার দেখব মূল্যায়িত পলিসি বা ভ্যালুর পলিসি। নৌ বিমা আইনে বলা হয়েছে যে নৌ বিমাপত্রে যেই ধরনের নৌ বিমাপত্রে বিষয়বস্তুর মূল্য আগে থেকে নির্ধারণ করা হয় তাকে মূল্যায়িত বিমাপত্র বলা হয়। এর অধীনে ক্ষতিপূরণের মোট মূল্যটি নির্ধারিত থাকে এবং ঝুঁকি বলবৎ থাকা পর্যন্ত সেটি ক্ষতিপূরণের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে বেশিরভাগ বিমাই মূল্যায়িত বিমা পলিসি হয়ে থাকে, কারণ বিমাকৃত সম্পত্তি যদি মূল্যায়ন করা না থাকে এবং দুর্ঘটনা ঘটলে ঝুঁকির পরিমাণ যদি পরবর্তীতে নির্ণয় করা বেশ ঝামেলা এবং সময় সাপেক্ষ কাজ হয়ে থাকে, সেজন্য এখন বেশিরভাগ নৌ বিমা পলিসি মূল্যায়িত পলিসির মাধ্যমে করা হয়ে থাকে। এবার আমরা দেখব অমূল্যায়িত পলিসি বা আনভ্যালুড পলিসি। এই ধরনের বিমাপত্রে বিষয়বস্তুর মূল্য আগে থেকে নির্ধারিত বা উল্লেখ করা থাকে না। ঝুঁকি সৃষ্টি হবার পর বিমাকৃত মূল্য
প্রথা অনুসারে নির্ধারণ করা হয়। অর্থাৎ মূল্যায়িত পলিসির সম্পূর্ণ বিপরীত পলিসি হচ্ছে অমূল্যায়িত পলিসি, যেখানে মূল্যায়িত পলিসিতে নো বিমার মূল্যটা আগে থেকে নির্ধারণ করা থাকে, আর অমূল্যায়িত পলিসিতে ক্ষতি সংঘটিত হবার পরে তার বিবেচনা করে মূল্য প্রথা অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণত বিমাকৃত পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের মূল্যের সাথে ভাড়া, জাহাজ মাশুল এবং বিমা খরচ এক্ষেত্রে যোগ করা হয়। পূর্ব নির্ধারিত কোনো মুনাফা এতে বরাদ্দ করা হয় না। এই পলিসিকে খোলা পলিসিও বলা হয়ে থাকে। অর্থাৎ অমূল্যায়িত বা আনভ্যালুড পলিসির অন্য একটি নাম হচ্ছে খোলা পলিসি। এবার দেখো ভাসমান পলিসি বা ফ্লাইটিং পলিসি। এই ধরনের বিমাপত্রে বিভিন্ন জাহাজের বিমাকরণের বিষয়টি সাধারণ ঘোষণার মাধ্যমে নির্ধারিত হয়, তাই বলে একে ভাসমান পলিসি বলা হয়। নির্দিষ্ট ভূখণ্ডে যেসব মালিকের বহু জাহাজ চলাচল করে বা চলাফেরা করে, তাদের জন্য এই ধরনের ভাসমান পলিসি উত্তম একটি পলিসি। অর্থাৎ একটা নির্দিষ্ট সামুদ্রিক ভূখণ্ডে একজন মালিকের অনেকগুলো জাহাজ চলাচল করতে পারে, এই ধরনের ক্ষেত্রে এই ভাসমান পলিসিটি খুব নির্ভরযোগ্য একটি বিমা পলিসি। তারা কি করে, সবগুলো জাহাজকে এবং জাহাজের পণ্য সামগ্রীকে একটি মাত্র বিমার আওতায় বিমা করে থাকে, যাকে আমরা ভাসমান পলিসি বা ফ্লয়েটিং পলিসি বলে থাকি। এবার আমরা দেখব বন্দর ঝুঁকি পলিসি বা পোর্ট রিস্ক পলিসি। নির্দিষ্ট মেয়াদের মধ্যে বন্দরে অবস্থানকালে জাহাজ বা পণ্যের কোন প্রকার ক্ষয়ক্ষতি পূরণের জন্য যে বিমাপত্র সম্পাদিত হয়ে থাকে, তাকে আমরা বন্দর ঝুঁকি পলিসি বলে থাকি। এ ধরনের পলিসি দ্বারা বিমাগ্রহীতা বন্দরে অবস্থানকালীন ক্ষয়ক্ষতি এড়িয়ে চলতে পারে। এরপর দেখো ছাউনি পলিসি বা ব্ল্যাঙ্কেট পলিসি। নির্দিষ্ট ভৌগোলিক সীমা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিপূরণের জন্য ভাসমান বিমাপত্রের মতো ছাউনি বিমাপত্র চালু করা হয়েছে। এই পলিসির আওতায় একটি নির্দিষ্ট অঙ্কের জন্য বিমাপত্র ক্রয় করতে হয় এবং সম্পূর্ণ প্রিমিয়াম পলিসি শুরুর সময় পরিশোধ করা হয়। মেয়াদ শেষে রেকর্ডকৃত ঝুঁকি অনুসারে প্রিমিয়াম পুনর্বিন্যাস করা হয়। অর্থাৎ এই ধরনের পলিসিকে আমরা ছাউনি পলিসি বলতে পারি। এরপর দেখো নামিক পলিসি বা নেমড পলিসি। জাহাজের এবং জাহাজে বোঝাইকৃত পণ্যের নাম উল্লেখ করে যে বিমাপত্র খোলা হয়, তাকে আমরা নামিক পলিসি বা নামিক বিমাপত্র বলে থাকি। যেমন এমএস রয়্যাল বেঙ্গল টাইগার জাহাজ 1,00,000 বেল পার্ট চট্টগ্রাম বন্দর থেকে বিমাকৃত অবস্থায় ম্যানচেস্টার বন্দরে যাবে। এক্ষেত্রে জাহাজ এবং পণ্য উভয়েরই নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাকে আমরা নামিক পলিসি বা নেমড পলিসি বলতে পারি। মুদ্রা পলিসি বা কারেন্সি পলিসি। যেসব বিমাপত্র বিদেশি মুদ্রায় প্রদান করা হয়, তাকে আমরা মুদ্রা বিমাপত্র বা মুদ্রা পলিসি বা কারেন্সি পলিসি বলতে পারি। এই ধরনের বিমাপত্রে কি করা হয়, পলিসিতে বিমাকৃত মূল্য বৈদেশিক মুদ্রায় বর্ণিত থাকে। অর্থাৎ 10,00,000 টাকার সমপরিমাণ পাউন্ড স্টার্লিং অথবা ডলার এই বিমাপত্র, সাধারণত এই ধরনের বিমাপত্রগুলো 1 বছর সময়ের জন্য করা হয়ে থাকে। যুগ্ম পলিসি বা জয়েন্ট পলিসি। একই বিষয়বস্তুর জন্য প্রিমিয়াম প্রদান করে দুবার বিমা গ্রহণ করাকে যুগ্ম বিমা বলা হয়ে থাকে। এক্ষেত্রে বিমা গ্রহীতা দুটি কোম্পানির সাথে একই বিষয়বস্তুকে বিমা করে থাকে, তবে ক্ষতি সৃষ্টি হলে দাবির অর্থ কোম্পানি দুটি আনুপাতিক হারে বহন করে থাকে। অর্থাৎ একই বিষয়বস্তুর জন্য দুটি কোম্পানিতে যখন বিমা করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের বিমা পলিসিকে জয়েন্ট পলিসি বা যুগ্ম পলিসি বলে থাকি। বৃহৎ ঝুঁকির পলিসি বা কম্পোজিট পলিসি। নৌ বিমা সাধারণত খুব বড় অঙ্কের কোনো বিমাপত্র গ্রহণ করা হলে একাধিক বিমা কোম্পানি একত্রিত হয়ে সেই দায় গ্রহণ করে। যেমন 10 কোটি টাকার পলিসির মধ্যে এক্স কোম্পানির দায় হচ্ছে 3 কোটি টাকা, ওয়াই কোম্পানির দায় হচ্ছে 3 কোটি টাকা এবং জেড কোম্পানির দায় হচ্ছে 4 কোটি টাকা। অর্থাৎ এক্ষেত্রে টাকার পরিমাণটা অনেক বেশি, সেজন্য কয়েকটি বিমা কোম্পানি একত্রিত হয়ে বিমা ঝুঁকি গ্রহণ করে থাকে, সেজন্য আমরা এই ধরনের ঝুঁকিকে বৃহৎ ঝুঁকির পলিসি বলে থাকি। এরপর দেখো অবরোধ পলিসি। অবরোধ পলিসি বা ব্লক পলিসি। আফ্রিকা মহাদেশে উদ্ভূত এই ধরনের পলিসি সাধারণভাবে দক্ষিণ আফ্রিকার স্বর্ণ খনি অঞ্চলে বেশি প্রচলিত।
এই পলিসিতে সামুদ্রিক বিপদের ঝুঁকি ছাড়াও এর আনুষঙ্গিক অন্যান্য ঝুঁকির দায়িত্ব গ্রহণ করা হয়। অর্থাৎ এই অবরোধ পলিসিতে শুধুমাত্র সামুদ্রিক বিপদের ঝুঁকি না, অন্যান্য কিছু আনুষঙ্গিক ঝুঁকিও গ্রহণ করা হয়ে থাকে। যেমন খনির গভীর তলদেশ থেকে স্বর্ণ উত্তোলন করে ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর পেরিয়ে জাহাজে বোঝাই এবং তা বিক্রয় বা শোধনের জন্য নির্দিষ্ট গন্তব্যে নিয়ে আসা পর্যন্ত যে নানা ধরনের ঝুঁকি দেখা দিতে পারে, এসব ঝুঁকির জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে আমরা অবরোধ পলিসি বলতে পারি। এরপর দেখো এক জাহাজি ও বহু জাহাজি পলিসি, সিঙ্গেল ভেসেল অ্যান্ড ফ্লিট পলিসি। জাহাজের মালিক যখন প্রতিটি জাহাজের জন্য আলাদা বিমাপত্র ক্রয় করেন তখন তাকে আমরা এক জাহাজি পলিসি বলে থাকি। কিন্তু তিনি যদি একটি জাহাজ বা অনেক জাহাজকে একই পলিসির আওতায় বিমাকৃত করেন তখন সেটি হয় বহু জাহাজি পলিসি। এই ধরনের বিমার সুবিধা হচ্ছে গড়পড়তা হারে পুরনো জাহাজগুলোর বিমাও একসাথে করা যায়। অর্থাৎ বহু জাহাজি পলিসির ক্ষেত্রে অনেকগুলো জাহাজের বিমা একসাথে করা হয়, যার ফলে পুরনো জাহাজগুলোর বিমাও খুব সহজে গড়পড়তা হারে করা যায়। এবার আমরা দেখব নির্মাণ পলিসি বা কনস্ট্রাকশন পলিসি। জাহাজের নির্মাণকালীন ঝুঁকি সমূহের জন্য যে বিমাপত্র ক্রয় করা হয় তাকে আমরা নির্মাণ পলিসি বলে থাকি। অর্থাৎ একটা জাহাজ নির্মাণ করা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, আর এই এই প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা বিমার সুবিধা গ্রহণ করা যায়, আমরা সেই পলিসিকে বলতে পারি নির্মাণ পলিসি। এরপর আমরা দেখব উন্মুক্ত বিমা বা খোলা প্রতিরক্ষা পত্র, এটাকে আমরা ওপেন কাভার্স বলতে পারি। যারা সর্বদাই বড় অঙ্কের টাকার মালামাল আমদানি ও রপ্তানি করে থাকে তাদের জন্য প্রতিবার বিমাপত্র খোলা বেশ ঝামেলাপূর্ণ একটি কাজ। এই ধরনের ঝামেলা এড়ানোর জন্য তারা এক বছরের জন্য উন্মুক্ত বিমা করে থাকে। আর উন্মুক্ত বিমাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উন্মুক্ত বিমার কভার নোট আর একটা হচ্ছে উন্মুক্ত বিমাপত্র। উন্মুক্ত বিমার কভার নোট কি? এটা হচ্ছে ওপেন কভার নোট। এরূপ কভার নোটে বিমাগ্রহীতা এক বছরের মধ্যে কি কি মালামাল আমদানি রপ্তানি করবে, কোন কোন ঝুঁকির জন্য বিমা দাবি পরিশোধ করা হবে এবং প্রতিবারের শিপমেন্টে সর্বাধিক বিমাকৃত অঙ্ক কত হবে তার উল্লেখ থাকে। এরূপ নোটের আওতায় প্রতিবার শিপমেন্টের সাথে সাথে যাবতীয় শিপিং ডকুমেন্ট এবং আনুষঙ্গিক কাগজপত্র বিমা প্রতিষ্ঠানের নিকট পাঠাতে হয় এবং এর আলোকে বিমা প্রতিষ্ঠান নবীমাপত্র করে থাকে, মানে ইস্যু করে থাকে, নবীমাপত্র ইস্যু করে থাকে। উন্মুক্ত বিমাপত্র বা ওপেন পলিসি, মূলত ওপেন কভার নোটে প্রতিবার শিপমেন্টে সৃষ্ট বিমাপত্র ইস্যুর যে ঝামেলা সেই ঝামেলা এড়ানোর জন্যই বিমা প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থায় তাদের খুবই বিশ্বস্ত ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত বিমাপত্র বা ওপেন পলিসি ইস্যু করে থাকে। এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে এই ধরনের উন্মুক্ত বিমাপত্র অবশ্যই বিশ্বস্ত ব্যবসায়ীদের জন্যই এই ব্যবস্থাটি রাখা হয়েছে। এই ক্ষেত্রে প্রতি শিপমেন্টে বিমা কোম্পানি বিমাপত্র ইস্যু করে না এবং কি করে থাকে, শিপিং ডকুমেন্টের বিপক্ষেই বিমাগ্রহীতার দাবি হিসেবে দাবি এবং প্রিমিয়ামে প্রয়োজনীয় সমন্বয় সাধন করে থাকে। অর্থাৎ উন্মুক্ত বিমার কাভার নোট পদ্ধতিতে যে প্রতিবার শিপমেন্টে যে বিমাপত্র ইস্যুর যে ঝামেলা সেটা থেকে বাঁচার জন্যই উন্মুক্ত বিমাপত্র এই ব্যবস্থাটার প্রচলন করা হয়েছে, যেটা খুবই সহজে ঝামেলা মুক্ত ভাবে শিপিং ডকুমেন্টের বিপক্ষেই এই বিমাপত্রটি ইস্যু করা হয়ে থাকে। তাই আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম, এই আলোচনায় আমরা বিভিন্ন প্রকার নৌবিমা পলিসির প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম এবং প্রতিটি পলিসির মধ্যে আমরা দেখলাম যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে আর বিমাগ্রহীতা এগুলোর মধ্য থেকে তার জন্য যেটি উপযুক্ত মনে করবে সেই পলিসিটি বিমাগ্রহীতা গ্রহণ করবে এবং যার মাধ্যমে সে ঝুঁকি দূর করবে এবং তার বিমাগ্রহীতার যে ঝুঁকি সেটি বিমাকারী কোম্পানির উপর অর্পণ করবে। আজকের এই আলোচনা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে মেইল করবে অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমরা সুস্থ থাকো এবং বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে থাকো এবং তোমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের সবাইকে সাবধানে থাকতে উদ্বুদ্ধ করো। আশা করি আমরা
খুব সুন্দর পৃথিবীতে আবার শ্রেণীকক্ষে মুখরিত হব। সেই পর্যন্ত তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।